বলো তো আমাকে, এত তাড়াহুড়ো করে আমাকে কেন ডেকে নিয়ে আসলে বলো? ওই শাড়িগুলো পরবা। শাড়ি পরবো? হুম, আমি আমি শাড়ি পরবো? হ্যাঁ, তুমি শাড়ি পরবা। আমি তো কখনো শাড়ি পরি নাই, তুমি তো জানো। কখনো পরনি, আজকে পরবা। আমি তো শাড়ি পরতেও জানি না। ইউটিউবে টিউটোরিয়াল দেখে পরে ফেলো। আচ্ছা, আমি টিউটোরিয়াল দেখে কেন পরবো? কারণ আজকে তোমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ, কার সাথে বিয়ে? ওই যে ড্রয়িং রুমে একটা ছেলে বসে আছে, ওই ছেলেটার সাথে তোমার বিয়ে। ওই কিমভূত কিমার সাথে আমার বিয়ে? ও মাই গড, এই কে আপনি? হুম, আমি রুমান। আপনি রোমান বুঝছি, আপনি এখানে কি করতেছেন? কাকা লইছি। কাকা আপনাকে কেন নিয়ে আসছে বলে নাই? এটা মানে কইছি বিস্কিট খাই থাকি। বাবা, হোয়াট ইজ দিস? সারা জীবন আমি তোর কথা শুনেছি না? তুই যা বলেছিস, যা চেয়েছিস, সব আমি তোকে দেওয়ার চেষ্টা করেছি। এখন এটা আমার চাওয়া। জীবনে এই প্রথম তোর কাছে আমি একটা জিনিস চাইছি। তোর বাবা তোর কাছে একটা আবদার করেছে, আমার এই আবদারটা তো রাখতে হবে না? আমি এটুকু বলতে পারি যে তুই আমার উপর আস্থা রাখ। এই ছেলেটার সঙ্গে আমি তোর বিয়ে ঠিক করেছি। আমি চিন্তা করে এই সমস্ত কিছু করছি। কিন্তু বাবা, ওই যে বললাম একটা আবদার, আমার তো বয়স হচ্ছে, আমার তো কোনো ছেলে নেই, তুই তো একমাত্র মেয়ে। আমাদের তো এমন একটা ছেলে দরকার যে তোকে দেখে রাখবে, আমার এই ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু খোঁজ খবর নেবে। এই ছেলেটা পারবে, আমার ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করবে। এই জন্যই তোর সাথে আমি ওর বিয়ে ঠিক করেছি মা। হ্যাঁ, তোকে দেখে রাখা, আমি বয়স হচ্ছে, ভবিষ্যতে আমাকে দেখে রাখা, এবং এই সমস্ত কিছু, একটা সৎ ছেলে লাগবে তো যে ছেলেটা এগুলো করতে পারবে। আমি সব কিছু বিবেচনা করেই আমি এটা করতে চাচ্ছি মা। দেখবি আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, আমার উপর আস্থাটা রাখ, সব ঠিক হয়ে যাবে। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে? এসব স্বপ্ন দেখা তুই বাদ দে। হ্যাঁ, তোর মতো এরকম খ্যাত রাস্তার ছেলে, থার্ড ক্লাস ছোট লোক আমার আশপাশ দিয়ে ঘুরলেও না আমি কখনো তাকায়ও দেখি না। জাস্ট লিভ, আর তুই থাক, আমি চলে যাচ্ছি। এই যে খ্যাতের বউ, এদিকে আসেন। কি এনে আসেন, এনে আসেন।
আমি যদি খ্যাত হই তাহলে আপনি খ্যাতের বউ, আমি সামার হইলে আপনি সামারের বউ, আমি ছোট লোক হইলে আপনি ছোট লোকের বউ। আমি যাই হই না কেন, আপনার বাপে আপনার মেয়ে আমার লোকে দিছে। আপনার যদি কোনো দ্বিমত থাকে আমি আব্বা জানে রাখছি না, তাহলে ভালোই ভালোই এনে হইয়া ঘুমায় পড়ে। আমি এখানে ঘুম ঘুমাই, আপনি কোথায় ঘুমাবেন? শরম দেন, আপনি এনে ঘুমাইলে আমি কই ঘুম, আপনার লগে ঘুমাবো না? আপনি পাগল? শোনেন, আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিয়েছে, ঠিক আছে, আমার বাবাকে আমি অনেক ভয় পাই, এই জন্য আমি এই কম্প্রোমাইজ বিয়েটা করেছি। ডাজ নট মিন উই হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ। কি কয় না, আপনার পাগল নাকি আমারে পাগল কয়? আপনার আমার বিয়া হয়েছে, আপনি স্ত্রী আমি স্বামী, বিয়ার পর স্ত্রীর পাশে তো স্বামী ঘুমাবে, এটাই তো হয়, এটাই তো স্বাভাবিক। অসম্ভব। কেন অসম্ভব? আমি আর আপনি একলাগে ঘুমাবো এটাই তো সম্ভব। আর যদি অসম্ভব হয় তাহলে অসম্ভবটা সম্ভব করা রোমাইন্যার কাম। রোমাইন্যা কে এখানে? আমার লজ্জা দিতেছে, ধুরু স্বামী না মুখে নেয় নাকি আমি রুমান, ওই জাকির আমার আদর করে রোমাইন্যা। এ রোমাইন্যা ফুমাইন্যা যাই হোক, তুই আমার স্বামী না, আমি তোকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি না, ইজ দ্যাট ক্লিয়ার? আমি স্বামী আপনার স্ত্রী, আমার লাগে জোরে কথা কেন না, ভালো লাগে না শুনে, শুনবেন নাকি আব্বা? শুয়ে ফেলেন, ঘুমাইতে আমি ঘুমাও। শোনেন, তো খবরটা ভালা, তো আমার লোকে বিয়ে হয়েছে, এই রুমাইটার নাম শুনলে 10 গ্রাম কাঁপে, বাপে দীক্ষা বিয়ে দিছে বুঝছে, এর লেগে বুঝছে, শুয়ে ঘুয়ে পড়েন ঘুয়ে পড়েন। ছেড়ে ফেলাই দিব, আর আমি কোথায় না যাবো যাবো সেটা আমি একটা চাষার ছেলেকে বলবো না। রোমান, আই এম সরি, তোমার বাবাকে নিয়ে কথা বলছে তোমার খুব খারাপ লাগছে না? আরে না, একটু খারাপ হয়ে, আমার বাপকে আমি তো জানি না, চিনি না, আমার বাপ তো নাই, তা আমি কিন্তু চাষা ঠিকই আছি, ওর লোকে তোমার যায় না, আমার চাষা থাকবে এটি তো স্বাভাবিক, আমার কোনো কষ্ট লাগে না, মন খারাপ হয় না। তুমি কিছু মনে করো না বাবা, ওই রকম না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। আমি জানি যে আমি ঠিক মানুষটাকেই ধরে এনেছি। আমার কষ্ট লাগে না, আশা করি লাগে না, আসলে লাগে না। ওকে, ইয়ে ছেলেটা তোমার হাজবেন্ড? যাই হোক, মানে সে কোথায় গেছে? একটু বাইরে গেল। বাইরে এই সময় কেন গেল? বললো তো এই যে পাশে নাকি কি একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কোন বান্ধবী ওয়েট করছে। বান্ধবী? হ্যাঁ, ওর এখানে বান্ধবীও আছে? থাকতেই পারে। কখন গেল? এই তো একটু আগে বের হলো। আচ্ছা, আচ্ছা, কতক্ষণ এভাবে বসে থাকেন না, আর একটু। কিন্তু কতক্ষণ লাগবে সেটা তো বলেন। আরে আর একটু লাগবে, যতক্ষণ লাগা ততক্ষণ লাগবে, বেশি তো লাগবে না, থাকেন একটু থাকেন, হয়ে যাবে, এই তো আইল বুইলা। কেমন মজা না? এই এই মেয়েকে আমি কে? বান্ধবী। হ্যাঁ, বান্ধবী মানে? এই তুমি গ্রামে থাকতে বান্ধবী কোথা থেকে আসলো তোমার?
আমি ওর বিয়ে করা বউ। আরে পাগল কি উল্টো বড় কথা, কাজ হয়েছে, কাজ হয়েছে। একটা মেয়ে কখন তার স্বামীকে থাপ্পড় মারে, অন্য মেয়ের সাথে দেখে সে যখন জেলাস হয়ে যায় তখন তার মানে তো ভীষণ সাকসেসফুল। জেলাস হয়ে গেছে একদম ঠিকঠাক। আর কি করছো? আমি জানি
Thank you.